পাকিস্তানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ। রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত প্রচার প্রচারণায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রধান বিরোধী দলের নির্বাচনী প্রতীক না থাকায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভোট উৎসব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর মাত্র দু সপ্তাহ পর 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকলেও এরই মধ্যে বেজে গেছে নির্বাচনের ডামাডোল। রাজপথ থেকে শুরু করে অলিগলি ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ। তবে আগের নির্বাচনের মতো চাঙ্গা ভাব এবার নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য সদস্যদের এবারের নির্বাচনের জৌলুস হারিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতের বিচারের সম্মুখীন হচ্ছেন, যেহেতু পিটিআই এর নির্বাচনী প্রতীক বাতিল হয়ে গেছে। কার্যতই তারা ভোটে অংশ নিতে পারছে না। পরিস্থিতি খারাপ থেকে অধিকতর খারাপের দিকে যাচ্ছে। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, দ্রব্যমূল্য কমানো, শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা চান পাকিস্তানের বাসিন্দারা। এরই মধ্যে পাকিস্তানের ভোট সামনে রেখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও দল তেহরিক ই ইনসাফকে পিটিআই নিয়ে খবর প্রকাশ ও প্রচার না করার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশটির বেশ কয়েকজন সাংবাদিক এই অভিযোগ করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাক সেনাবাহিনীকে বেশ তৎপর বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি এও বলা হচ্ছে পিটিআইকে হটিয়ে একটি সাজানো নির্বাচনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার দল পিএমএলএনকে ক্ষমতায় আনতে কাজ করছে সেনাবাহিনী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।